so. গুড ইভিনিং বন্ধুরা, তো দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন একটা জায়গা আছি যেখানে একটা ব্রিজের সামনে আছি। এটা ব্রিজটা হচ্ছে খুবই হিস্টোরিক্যাল ব্রিজ, এবং এটা ব্রিজটা আসলে প্রায় World War II সময় এই ব্রিজটা তৈরি হয়েছিল, এবং এটা পাভিয়ার, এটা হচ্ছে পাভিয়া, আমি মানে এই যে সিটির কথা বলছি, এই সিটির একটা অন্যতম হিস্টোরিক্যাল প্লেস। এবং আপনি যদি এই ব্রিজের কোনো ছবি দেখান, এবং এই ছবি হচ্ছে রিপ্রেজেন্ট করে এই সিটিটাকে। তো এই ব্রিজটা হচ্ছে প্রায় 1950 সালে তৈরি হয়েছিল, প্রায় 70 বছর আগে। কারণ এর আগে আসলে ব্রিজটা ছিল 800 বছর আগে পুরনো, কিন্তু ব্রিজটা আসলে World War II-র কারণে এটা ভেঙে যাওয়ার জন্য, তো World War II-র সময় এটা পুরো আর কি ধ্বংস হয়ে গেছিলো। তারপরে ওটাকে রিবিল্ড করা হয়েছে, তো সেই রিবিল্ড করার পরে আসলে এই লুকটা হয়েছে। তারপরে আপনাকে ক্লোজ শট দিচ্ছি এখানে কীভাবে, আমি ড্রোন শট দেখাবো ওখানে, ড্রোন নিয়ে গিয়ে ভিতরের দিকে দেখাবো কত সুন্দর লাগে এটা কেমন দেখতে, এবং কত সুন্দর লাগে এর ভিউটা। পেছনে দেখতে পাচ্ছেন সে ব্রিজটা, তো আমরা ব্রিজ এখন যাওয়া ক্রস করব, এবং ব্রিজ ক্রস করতে করতে আপনাকে দু তিনটে তথ্য শেয়ার করি। না, ক্রস করার আগে আমি ভাবলাম আপনাকে নিচে দিয়ে যে নিয়ে যে নিচে রাস্তায়, ওটাও কিন্তু খুব ভালো লাগে নিচে যে শোটা। তো এই ব্রিজটা আসলে তৈরি হয়েছিল দুটো, আসলে এই নদীটা যে যাচ্ছে নদীটার নাম হচ্ছে টিচিনো রিভার। আর এই রিভারের উপর দিয়ে আসলে একটা ব্রিজ ছিল আগে ব্রিজ ছিল, আপনিও দেখতে পাবেন ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, আসলে পুরনো ব্রিজের ওটা একটা স্ট্রাকচার। ওখানে যখন পুরনো ব্রিজ ছিল, সরি এদিকে তো মানে রাস্তাই নেই, হ্যাঁ, তো ওইদিকে যখন ব্রিজটা ছিল, তখন ওই 700-800 বছর আগে যখন ওই ব্রিজটা ছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এখানে। তখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে World War II, তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসলে এখানকার যে আর্মি মানে রোমান এম্পায়ার ছিল এখানে, তো রোমান এম্পায়ারের সময় এখানে যে আর্মি ছিল সেই আর্মি এই ব্রিজটাকে উড়িয়ে দিয়েছিল। আর এই ব্রিজটা হচ্ছে সংযোগস্থল বিটুইন মানে দুটো সিটির মধ্যে সংযোগস্থল, এটা খুবই আর কি মানে গোলা কামান এসব নিয়ে যেত আর কি লোকের সৈনিকরা। তো এই ব্রিজটা আর কি তাদের জন্য মানে জায়গা দখলের জন্য বাধা করছিল আর কি, আসলে ওইদিকে গেলে আপনি দেখতে পাবেন, তো বাধা দিচ্ছিল। সেই সময় কি হয়েছিল, তো এদের আর্মি যে রোমান এম্পায়ারের যে আর্মি ছিল সেই আর্মি এই ব্রিজটাকেই পুরো উড়িয়ে দিয়েছিল, এবং উড়িয়ে দেওয়ার পরে ব্রিজটা আর কি পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে এখানকার যে রাজা ছিল তখনকার সময়, এই যে রাজা চেত্তসাজী পাভিয়া দেখালাম, এই যে ক্যাসেলও দেখালাম, ওই যে রাজা ছিল সেই রাজাই আবার নতুন এই ব্রিজটাকে নতুন করে রিবিল্ড করে। এবং রিবিল্ড যখন করে উপর ব্রিজের উপর দিয়ে, আমি এই দেখাবো একটু পরেই, ব্রিজের উপর দিয়ে যখন রিবিল্ড করে তখন উপরে ওই ছাদটা ছিল না, তো নতুন করে এই ছাদটা বানানো হয়েছে, এবং ছাদটা বানানোর পরে ব্রিজটা খুব সুন্দর লাগছে। এবং ব্রিজের নিচে দিয়ে অনেকে বোটিং প্র্যাকটিস করে, এবং লোকেরা
এখানে আনন্দ করে, ব্রিজের উপরে লোকে আসে রাত্রিবেলা, খুব সুন্দর হাওয়া দেয় এখানে। রাত্রিবেলা প্রায় একটা দুটো তিনটে চারটে অবধি লোকেরা ঘোরাঘুরি করে। জায়গাটা খুবই সুন্দর এবং ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, দেখছি আরও কিছু দেখা যায় কি না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায় বিচের দিকে, দেখছি ব্রিজটা ক্রস করে। আসলে আজকে এত রোদ বেরোচ্ছে, আমি জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করছে পাচ্ছি। জঙ্গলের ভেতর দিয়ে ভাবলাম একটা রাস্তা আছে, রাস্তার সাইডে আপনাদেরকে দেখাই। প্রায় নদীর বিচের সামনে চলে এসেছি, এবার দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। ব্রিজটা যদি ব্রিজের মাঝখান দিয়ে যাচ্ছি আর উপরে দেখুন, আর ব্রিজটা আসলে একটু ত্রিভুজ আকৃতির, মাঝখানে একটু উঁচু এবং দুদিকে ঢাল, এবং উপরে কাঠের কাঠের মতো লাগছে, কিন্তু কাঠ কিনা জানি না। হ্যাঁ, এ তো উড মনে হচ্ছে, হ্যাঁ উডের চাল, কাঠের চাল এটা। আর সামনে দিয়ে লোকে যাচ্ছে, এবং আমি আসলে সেন্টারের কাছ থেকে আপনাকে দেখাবো। সেন্টারে গিয়ে দুদিকে আসলে ঢাল ঢাল লাগছে, দেখুন উপরে কিছু দেখা যাচ্ছে না, একটু উপরে উঠলে নিচে ঢালু জায়গায় দেখা দেখতে পাবেন। আর এই থেকে দেখুন, এদিক থেকে কেমন লাগছে জায়গাটা। তো আমি সেন্টারে রয়েছি, মানে ব্রিজের সেন্টারে, দেখুন এদিকে এটা হচ্ছে সেন্টার, এদিকে দেখুন ঢালি, এদিকে পুরো গাড়ি আসছে, এদিকেও যদি আমি ঘুরে দিই গাড়ির ভিতর চলে যাচ্ছে। আর এই দেওয়ালটা ইটের দেওয়াল, রাস্তা দেখুন পাথরের রাস্তা, এবং রাস্তাটা ক্রস করে দেখুন কত সুন্দর নীল জল। আর দেখুন ওরা বিচে ওখানে খেলাধুলা করছে। ব্রিজের নিচে দিয়ে ক্রস করছি, অনেকে এই রাস্তা দিয়ে, কিন্তু অনেকে সন্ধ্যে সকালবেলা এখানে জগিং করে, আর এখানে আবহাওয়াটা ইকো হচ্ছে কিছুটা, জগিং করে লোকেরা এখানে দৌড়ায়, নদীর ধার দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশি গরমও লাগে না। এখন টেম্পারেচারে গরমের জন্য কি গরম তো বাড়ছে না, ঠান্ডা চলে যাচ্ছে কিছুটা, এবং এখনকার টেম্পারেচার লাইক এখন হচ্ছে 26 ডিগ্রি বলতে গেলে, বেশি গরমও না বেশি ঠান্ডাও নয়, আসলে টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে। আর এখন হচ্ছে বসন্তকাল, মানে স্প্রিং চলছে, স্প্রিংয়ের পরে সামার আসবে, সামারে নাকি এখানে ভালোই গরম হয়। আর পেছন দেখুন, দেখুন কথা বলতে বলতে ব্রিজের ওদিকটা চলে এসছে, দেখুন পেছনে বলতে বলতে কেউ একজন ছোটা শুরু হচ্ছে, কেউ একজন রানিং করছে। আর পেছন দিকে দেখুন একটা ব্রিজ, এবং ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে দেখ। রৌদ্র এসছে তো অতটা ঠিকঠাক ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওকে লাইক করুন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমার পাশে থাকার চেষ্টা করুন। এরকমই অনেক ভিডিও আগামীতে আরও আসবে। আর যারা আমার ভিডিওতে প্রথমবার এসেছে, নিশ্চয়ই যারা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন না, বাংলা যারা বোঝে না, ফর দোজ ইউ ক্যান ট্রান্সলেট ইন টু এনি আদার ল্যাঙ্গুয়েজ ইউজিং অটো ট্রান্সলেশন অপশন, সো ইউ ক্যান ট্রান্সলেট দ্য ভিডিও, গো টু ক্যাপশন সেটিং অ্যান্ড দেয়ার ইউ ক্যান চুজ ইংলিশ আদার অ্যান্ড এলস ইউ ক্যান চুজ এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইটালিয়ানো, ইংলিশে, স্প্যানিওলে, ইউ ক্যান চুজ এনি হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট, সো ইউ ক্যান বি ট্রান্সলেটেড ইন টু অটো ট্রান্সলেশন। সো পাভিয়ার আরও অনেক আপকামিং ভিডিও আপনাদের সাথে আরও আসবে, সো ফর দিস ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আমার পাশে থাকার চেষ্টা করুন। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, গুড নাইট, বাই বাই।
নদী পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখুন নদীর উপরে একটা ফ্লোটিং বোট আছে, ব্লোটের উপরে ফ্লোটিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে আপনি আসলে সন্ধ্যের সময় এলে এটা ভালো লাগতো, জানি না এখন ভালো লাগছে কি না জানি না আপনাকে। উপরে লাইট জ্বলে এবং এখানের মানুষরা এখানে আসে, এখানে মানুষ আসে এবং এখানে সন্ধ্যের সময় প্রায় গল্প গুজব করে মানুষের সাথে আসে। এখানে ককটেল বিয়ার সব কিছুই পাওয়া যায়, একটা টাইপের বারের মতো এটা। সো নাইস, ইস বার অ্যান্ড রেস্টুরেন্ট লেখা রয়েছে ওখানে, দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, লেখা রয়েছে।